আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আমার হাতে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে বোনদের প্রতি নসিহা। একদম দেখেন ছোট্ট একটা বই, আমি বাসে উঠছিলাম অফিসে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার আগেই বইটা শেষ হয়ে গেছে, এত ছোট। কিন্তু আমার কাছে বইটা বেশ ভালো লাগছে, একটু কথা বলে নিই। এটা হচ্ছে গিয়ে এই টাইটেল যেটা আছে না, বইটা কিন্তু এটাই, মানে বোনদের প্রতি নসিহা, মানে বোনদের প্রতি নসিহা। এই বইটা লিখছেন একজন বোন, এটা হচ্ছে গিয়ে সাইদিয়া আমাতুল্লাহ তাসনিম রহমতুল্লাহ। এবং এটা অনুবাদ করেছেন, বাংলাদেশে অনুবাদ করেছেন হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন মাঝহারি। যদি কোনো বন অনুবাদ করতেন হয়তো একটু ভালো লাগতো শুনতে, বাট ওনার অনুবাদটা বেশ সুন্দর। এখন একটা বিষয় কি, বিভিন্ন বইতে অথবা বিভিন্ন ফেসবুক লেখাতে, যে কোনো কিছুতেই হোক, কোনো সময় দেখা যায় কি, মেয়েদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে কিছু লেখা হলে বলে কি, শুধু বোনদেরকে কেন শোনান, ভাইদের ব্যাপারে কিছু বলেন না, তাই না? আসলে বিষয়টা তা না এই বইটা। হ্যাঁ, মনে করেন একজন বোন, সে তো ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছে, তার আত্মীয় স্বজনের মাঝে দাওয়াত দিতেছে, তখন কিন্তু সে দেখতেছে যে মেয়েদের যে বিষয়গুলো আছে সেগুলো কী। যেমন একজন পুরুষ যখন দেখে যে হ্যাঁ পুরুষরা কী কী সমস্যা করতেছে, অলরেডি কিন্তু নাসিহার বই অনেক আছে ভাইদেরকে নিয়ে। হ্যাঁ, এটা একদম একটা বোন, সে যখন দাওয়াতি তাবলিগে কাজ করছে, দাওয়াত তাবলিগ বলতে আমি বলতেছি না যে তাবলিগ, আমি বলতেছি বিভিন্ন মানে ঘরোয়া যে দাওয়াতগুলো আছে, মেহনতগুলো আছে তিনি করেছেন, এবং তিনি সচরাচর তাদের যে পরিবার আছে এগুলোতে দেখছেন যে বোনদের কী কী পদস্খলনগুলো হচ্ছে, তারা কী কী বিষয়গুলো গুণাগার হইতেছে, এবং তিনি নিজে দেখতেছেন। এবং এরপর তিনি যেটা করতেছেন যে তিনি এই মানে দায় ভারটা নিজের ঘায়ে নিয়ে তাদেরকে নসিহা দিচ্ছেন। হ্যাঁ, সেই জন্যই বেসিক্যালি বইটা লেখা, যে তার চোখে ধরা পড়েছে যে বোনরা কী কী ভুলগুলো রিসেন্টলি করতেছে বেশি করে। তো এই ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লাগছে বইটা। এবং বইটার মনে করেন টাইটেল মানে টপিক যেটা আছে, সূচিপত্র, সূচিপত্র বেশ ভালো বড় হইলেও সব থেকে ভালো দিক হচ্ছে গিয়ে এটার কথাগুলো খুব সংক্ষিপ্ত, জাস্ট অল্প কথায় আপনাকে একটা নসিহা দিয়ে দিছে, বুঝাই দিছে যে ভাই এটা করো না, বোন এটা করো না, এটা ঠিক হইতেছে না, তোমার এই কাজটা ভুল করতেছো। হ্যাঁ, যেমন গিবত থেকে বাঁচি, আমরা সবাই তো জানি গিবত থেকে বাঁচি, চগলখুরি, তারপর হচ্ছে কি দ্বিচারিতা, মানে নিফাকের একটি আমল, হ্যাঁ এটা কী বলা হয়, নিফাকের একটি আলামত। হ্যাঁ, এরপর হচ্ছে কি হিংসা ইত্যাদি বিষয় যেগুলো আছে, রিয়া, খোটা দেওয়া। তো এখানে তিনি এগুলো যখন বলতেছেন, আমরা তো জানি খোটা দেওয়া কি, এটা কি জানি তো ভাই করতে হবে না, কিন্তু তিনি বেসিক্যালি বুঝাই দিচ্ছেন যে আসলে তুমি এই কাজগুলো করো, এটার মাধ্যমে আসলে এটা হইতেছে, এটার মাধ্যমে খোটা দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে শিরক হচ্ছে, এটা করো না তুমি, এরকম হচ্ছে বিষয়টা। যাই হোক, খুবই ছোটোখাটো একটা বই, এবং অনুবাদটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি জানি না অরিজিনাল বইটা কি এরকম ছিল, দেখা হয় নাই, বাট তিনি চেষ্টা করেছেন যে অনুবাদটা সহজ সরলভাবে করার, অনুবাদটা আমার কাছে পছন্দ হয়েছে। এই 1 ঘন্টাও লাগে নাই পড়তে আমার, তো আমার মনে হয় না আপনাদের খুব বেশি সময় লাগবে, ছোটোখাটো বই তো, আপনারা ক্রয় করতে পারেন এবং ভালো হয় নাসি হিসেবে হাজিয়ে দিতে পারেন। হ্যাঁ, সব থেকে ভালো হয় কোনো বোন যদি কিনে বোনকে দেন, হ্যাঁ কোনো ভাই যখন কিনে বোনকে দিবেন, ওই যে ওইরকম একটা আমাদের বর্তমান যেই সমস্যাটা চলে যে হ্যাঁ খালি মেয়েদেরকে নিয়ে কথা, ঠিক আছে, তো এই জন্য রিস্ক ফ্রি যে ভাই একটা বোনই এটা লিখছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারেন, হ্যাঁ বোন বোনকে দেন, ভাই ভাইকে, ভাই বোনকে দেন, হ্যাঁ এই করে কিনেন, হাদিয়া হিসেবে দেন। অ্যাটলিস্ট পড়লো, পড়ে যদি একটা বিষয়েও সংশোধন হয়, একটা বিষয় যদি মনে জাগে না আমার একটু পরিবর্তন হওয়ার দরকার, এই বিষয়টা অ্যাটলিস্ট, আমি অন্যদিকে অন্যগুলো খারাপ আছে, জাস্ট এইটা বিষয়টা নিয়ে একটু চেঞ্জ হই তাহলে। এই যে আপনি দাওয়াতটা পৌঁছে দিলেন, এর মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ একটা সওয়াবের আশা করা যেতে পারে। তো যাই হোক, আমার কাছে বইটা ছোটোখাটোর ভিতরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা কারা বইটা পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।